আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার মুচমুচে একদম পারফেক্ট দোকানের স্টাইলে পেঁয়াজু। আজকের এই রেসিপি ফলো করে আপনারা যদি পেঁয়াজু তৈরি করেন তবে ইনশাল্লাহ একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে পেঁয়াজু তৈরি করতে পারবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাজে আসবে। আজকে আমি শুধুমাত্র এক প্রকার ডাল ব্যবহার করে এই মজাদার পেঁয়াজু তৈরি করেছি। তাহলে চলুন দেখে ফেলি এই পেঁয়াজের রেসিপিটি। এখানে আমি খেসারির ডাল 1 কাপ পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা, তারপর ব্লেন্ড করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম স্মুথ ব্লেন্ড করিনি, আধ ভাঙা করে নিয়েছি, অর্থাৎ কিছুটা আস্ত রয়েছে আর কিছুটা একদম আমি স্মুথ করে তারপর পেস্ট করে নিয়েছি। এইরকম করে যদি আপনারা ডালটা বেটে নেন তাহলে পেঁয়াজগুলো খেতেও ভালো লাগবে আর অনেক মুচমুচেও হবে। সাধারণত দোকানে এইরকম করে বাটা হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতার কুচি স্বাদ মতো, আপনারা যতটুকু পছন্দ করেন, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুনের বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর সবার শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এই বেসনটা ব্যবহার করলে ডালের মাখাটা অনেক সুন্দর হয়, স্মুথ হয়। দোকানে সাধারণত এই বেসনটা বেশি পরিমাণে ব্যবহার করে, এই জন্য ডালের বন্ডিংটা অনেক ভালো হয়। তো এখানে আমি মোট 2 টেবিল চামচ পরিমাণ বেসন ব্যবহার করেছি, এতে করে মিশ্রণটা খুব স্মুথ হবে কারণ আমি মাত্র 1 কাপ ডাল নিয়েছি। আপনারা যদি বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে বেসনের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এবার সবকিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে হাতে মুট করে নিলে একটা শেপ ধারণ করছে। তো আমাদের এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা বড় পাত্র নিয়েছি আর এর মাঝে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার হাতে নিয়ে আমি এক একটা পেঁয়াজের শেপ দিয়ে এইভাবে তেলে ছেড়ে দেবো, আর তেলটা কিন্তু অবশ্যই গরম হতে হবে। তেলটাকে একদম ভালো করে গরম করে তারপরে পেঁয়াজগুলো এভাবে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে তৈরি করতে পারবেন, আমি এখানে দোকানে যে সাইজে তৈরি করে সেভাবেই তৈরি করছি। এভাবে কিন্তু পেঁয়াজটা অনেক বেশি মুচমুচে হয়। যখন আমাদের সবগুলো পেঁয়াজ এই গরম তেলে দেওয়া হয়ে যাবে তখন আমরা চুলার তাপমাত্রা মিডিয়াম করে দেব। মিডিয়াম করে দিয়ে সময় নিয়ে এই পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে সময় নিয়ে পেঁয়াজগুলো ভাজলে পেঁয়াজগুলো যেমন মুচমুচে হবে তেমনি অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে। আপনারা যদি চান তাহলে এখানে বেসনের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। চালের গুঁড়ো ব্যবহার করলেও কিন্তু এই পেঁয়াজগুলো অনেক বেশি মুচমুচে হয়। পেঁয়াজগুলো যখন এক পাশ খুব ভালো করে ভাজা হবে তখনই উল্টে দিবেন, এর আগে কিন্তু উল্টাতে গেলে পেঁয়াজগুলো ভেঙে যেতে পারে। পেঁয়াজগুলো আমি এভাবে উল্টে পাল্টে কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে রাখবো আর একইভাবে আমি বাকি পেঁয়াজগুলো ভেজে নেব। তো আমি এই পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একটা পেঁয়াজও আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, পেঁয়াজটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে আর এভাবে পেঁয়াজ তৈরি করলে অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।